আর নানি এমন একটা শব্দ যে প্রত্যেক মায়েরা চোখ বন্ধ করে তার মায়ের কাছে তার নিজের সন্তানকে রেখে যে কোনো জায়গায় যে কোনো কোথাও চলে যেতে পারে একদম চোখ বন্ধ করে ভরসা করে। ভরসা এবং আস্থার জায়গা হচ্ছে নানি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম সুনেরা বিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামাল অ্যান্ড কুলসুম ব্লগ। আমি আছি আপনাদের সাথে আসমাউল হোসনা মুন্নি, বলছি ঢাকা থেকে। আর আজকের ভিডিওটা কিন্তু মাম্বুরেই শুরু করেছে, তো সেটুকু রেখে দিয়েছি। ওর কথা তো শুনতে পেয়েছেন। তো যাই হোক, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, আশা করছি ভালো লাগবে। তো প্রথমেই বলে রাখি, যদি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, আমার ফেসবুক পেজটাতে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আমি যেহেতু ফ্যামিলি ব্লগ বা আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করি, তো সেহেতু দেখা যায় যে রেগুলার একই রকম হয়ে যায় ভিডিওটা, তা বিভিন্ন দিন বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, সকাল থেকে যা যা করছি সারাদিন সেগুলাই টুকিটাকি শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে সকালবেলায় যে বাঁধাকপি দিয়ে গাজর আর হচ্ছে মূলা শিম আলু দিয়ে একটা সবজি ভাজি করছিলাম, ডিম দিয়ে ভাজি করেছি। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এই সবজিটাতে কিন্তু আমি টমেটো ইউজ করেছি, ভিডিওটাতে আর কি দেখতে পেরেছেন। তো নর্মালি যেভাবে ভাজিটা করি সেভাবেই করে নিয়েছি, পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে। হলুদের পরিমাণটা খুবই কম রেখেছি, কারণ হচ্ছে গাজর থেকে গাজরের একটা কালার বের হয়, আর এখানে যেহেতু সবই কালারফুল সবজি সেহেতু হলুদটা দিলে একটু অন্যরকম দেখায়, সেহেতু আমি হালকা পরিমাণ দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। আর এখানে যে সবজিটা যখন আমার ভাজি আর কি হয়ে গেছে, নামানোর আগ মুহূর্তে আমি ডিমটা ভেঙে দিয়ে দ্রুতভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবজির গায়ে আর কি ডিমটা মাখামাখা হয়। তো এই তো ব্যাস আমার সবজিটা রেডি হয়ে গেছে। এখানে আমি হচ্ছে নামানোর আগ দিয়ে একটু ধনিয়া পাতাও দিয়ে নিয়েছি। সবজি যেহেতু আমার করা হয়ে গেছে, এখন তো রুটির পালা, তো রুটিটা আমি পরেই করে থাকি। তো সবজি নামিয়ে এখন হচ্ছে একটা কড়াইতে আমি পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর একটা বলক আসার পরে আমি হচ্ছে আটা দিয়ে দিলাম। আমি ইউজুয়ালি এইভাবে রুটিটা করে থাকি, যেহেতু বাসার সবাই আর কি নরম প্যাতপ্যাতা রুটি পছন্দ করে না, তো এই যে জালটা বন্ধ করে দিয়েছি না, এই কারণে দেখা যায় যে রুটিটা আর কি শক্ত আর নরমের মাঝামাঝি রুটিটা হয়, রুটিটা অতিরিক্ত আর কি নরমও হবে না, আবার এদিকে কাঁচা আটা রুটির মতো শক্তও হয়ে যাবে না। আর এটা কিন্তু আমি হালকা ভেজে এপাশ ওপাশ এক ছ্যাঁকা দিয়ে রেখে দিই, আমি নর্মালে এক সপ্তাহের মতো যখন আমার যে কয়টা লাগে আমি ভেজে নিই, কোনো সমস্যা হয় না। তো আমি যখন রুটি বানাই তখন দেখা যায় আমার অল্প করে লাগে, যেহেতু আমি একবারে কয়েকটা বেশি করেই করে রাখি। আর আটাটা মাখার উপরে রুটিটা ফোলার নির্ভর করে, কারণ হচ্ছে যত সফট করে সুন্দর করে মথে নেবেন ততটা আর কি রুটিটা ফুলে। সে আপনি ডিপে রাখেন, নর্মালে রাখেন, পরে ভাজেন, সে যখনই ভাজেন না কেন এই ডোটার উপরে নির্ভর করে যে রুটিগুলো কেমন হবে। গোল রুটির ক্ষেত্রে আমি যে এই যে বল বলগুলা বানিয়ে নিই, এইগুলা হচ্ছে যতটা আপনার সুন্দর করে গোল হবে ততই কিন্তু রুটিটাও গোল হয়। আর এই রাউন্ড শেপটা যদি সুন্দর না হয়, চারি সাইড দিয়ে একটু ফাটা ফাটা বা একটু ছেঁড়া যদি থাকে, তখন দেখা যায় যে রুটিটা কিন্তু গোল হয় না। রুটিটা সবাই কিন্তু ছিঁড়ে ছিঁড়েই খায়, তারপরেও গোল অবস্থাতে তো একবারে তো খেয়ে নেয় না, তারপরেও কেন জানি সবাই গোল রুটি পছন্দ করে। আমিও এক সময় বানাতে পারতাম না গোল করে, এখন আলহামদুলিল্লাহ পারি। সকালে নাস্তায় হচ্ছে রুটি সবজি আর ডিম পোচ, তো সেগুলো আমার করে নেওয়া হয়ে গেছে, এখন চায়ের পালা। তো আমি এখানে ভালো করে পানিটা ফুটিয়ে নিয়ে আমার শুকনা তুলসী পাতা ছিল, যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন তো মশলা চা খেতে হবে বিশেষ করে, আর আমরা যেহেতু বারো মাসই মশলা চা খাই, কিন্তু এই শীতের সময় এক্সট্রা একটু হচ্ছে লেবু তুলসী পাতা এগুলো বেশি করে খাই।
আমার মনে হয় অসুস্থ হওয়ার পরে চিকিৎসা করার থেকে কিভাবে সুস্থ থাকা যায় সেটাই আগে থেকে লক্ষ্য রাখা উচিত। তো যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, যেহেতু কাশি ঠান্ডা সবারই লেগে থাকে, তো এখানে আমি হচ্ছে তুলসী পাতাটা দিয়েছি, পানিটা ভালো করে ফুটিয়ে লালচা করে নিলাম। আর এখানে যে বিভিন্ন রকমের মশলা দিয়ে আমার একটা চায়ের মশলা করা থাকে সেটা দিয়ে নিলাম। আর এখন চাটা ঢেলে নিব। তো এইভাবে চাটা খেলে হয় কি, দেখা যায় যে ঠান্ডা কাশির ভাবটা যাদের থাকে ওইটা নর্মালি হয় না, ওইটা থেকে আর কি স্বস্তি পাওয়া যায় এই চাটা খেলে। যেহেতু এখানে অনেকগুলো আমি মশলা অ্যাড করেছি, সবগুলাই উপকারী শরীরের জন্যে। আর এই যে নাস্তা করার পরে আদনান আর সাহেব মশাই অফিস চলে যাচ্ছে, ওরা আজকে অফিসে যাবে না, ও আজকে হচ্ছে ফ্যাক্টরিতে যাচ্ছে। আর আদনান বাবুর যেহেতু পরীক্ষা শেষ হওয়ার পরে কোথাও ঘুরতে যায় নাই, তো ও বলছিল যে একটু ফ্যাক্টরিতে যাবে ঘুরতে, যে কারণে আজকে ওর বাবা বলল আচ্ছা ঠিক আছে নিয়ে যাই। তো এখানে মামবুড়ি যে বিদায় জানাচ্ছে তার বাবাকে। আর আজকে মা আর মেয়ে বাসায় একাই থাকবো, দেখি কি করি আমরা। আমাদের প্রতিনিয়ত কিন্তু রুচি বা অভ্যাসের চেঞ্জ হয়ে থাকে, ঠিক তেমনই আমি একসময় ভীষণ লাল চা পছন্দ করতাম, দুধ চা খুব মাঝে মাঝে খুব রেয়ার আর কি খেতাম। কিন্তু ইদানিং দেখা যায় যে সকালবেলা আমার যদি দুধ চা বা কফি, দুধ কফি তাও যদি মিল্ক কফিটা যদি না হয়, তো আমার মনে হয় যে আমার এনার্জি আমি পাচ্ছি না, কোনো কাজ করতে ইচ্ছা হচ্ছে না, মনে হয় যে একটু ঘুমিয়ে থাকি, আলসেমি লাগে, এরকম হয়। আর ইদানিং কিন্তু বাইরের ওয়েদারটা মোটেও ভালো যাচ্ছে না, কুয়াশা কুয়াশা বৃষ্টি হচ্ছে, তো এরকমই যাচ্ছে। আর এখন দেখা যাচ্ছে 12টা বেজে গেছে, এর মাঝে কিন্তু আর ভিডিও করি নাই। 12টার দিকে আমি মামকে একটা ডিম খেতে দিই, কারণ ওর হালকা ক্ষুধাটা যখন লাগে তখন একটা ডিম সিদ্ধ করে দিই, তো বা ডিম পোচও করে দিই। এখানে আমি ডিম পোচ দিয়েছি, বললাম তুমি একা একা খাও, যেহেতু এখন বড় হচ্ছে তো মাঝে মাঝে ওকে একা একা খেতে দিই, যে একটু ওর অভ্যাস হোক। আর আজকে সন্ধ্যার নাস্তার জন্য বানাবো হচ্ছে পুডিং। তো পুডিংয়ের রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে রাখবো, কেউ চাইলে দেখে নিতে পারেন। আর এই পুডিং বানাতে যে আমার প্রতিবারই মনে হয়, তো ভাবলাম যে আজকে বলি কথাগুলো, কারণ অনেক সময় হয় কি আমরা মনে আসলেও কিন্তু বলা হয় না। তো আজকে যখন পুডিং বানাচ্ছিলাম তখনও কিন্তু আমার সেই নানির কথাই মনে হচ্ছিল, কারণ এই পুডিংটা আমি হচ্ছে নানির কাছেই প্রথম খেয়েছি আর নানির কাছেই বানানো শিখেছি আমি প্রথম। এমন না যে আম্মু পারতো না, আম্মুও পারতো। এই পুডিংটা আমার এত এত পছন্দের যে নানি যতবার আমাদের বাড়িতে আসতো আমার জন্য এটা নিয়ে আসতে, তার ভুল হতো না কখনো, আর যাওয়ার পরেও সে বানিয়ে খাওয়াতো। এমনকি আমরা ভাই বোন যেহেতু অনেক ছিলাম, তো নানি বানিয়ে সবাইকে আর কি একবারে ভাগ করে দিল, আমার জন্য পরে আবার দেওয়ার জন্য রেখে দিত, চুরি করে আমাকে সেটা আবার খেতে দিত। আর এই কথাগুলো কিন্তু মনে পড়ে ভীষণই, আর আমি এটা আমার ছোটবেলার কথা বলতেছি, ছোটোর থেকে নানি এরকম করতো, আমাকে একটু বেশিই ভালোবাসতো, কারণ আমি হচ্ছে নানি বাড়ির সবার আর কি বড় মেয়ে, বড় মেয়ে বলতে প্রথম সন্তান নানি বাড়ির থেকে, মানে মামা খালাদের ভিতরে আমি হচ্ছে বড় সন্তান তাদের, সেই হিসাবে সবার কাছ থেকে ভালোবাসাটা একটু বেশি পরিমাণে পেয়েছি মা মানে নানি। তো মায়ের মার স্থানটা যেমন সবার উপরে, তেমন ভরসা আর আস্থার দিক থেকেও সবার উপরে। একমাত্র নিজের সন্তানকে মায়ের উপরেই ছেড়ে দিতে পারে আর কি, নানির উপরেই চোখ বন্ধ করে যদি কারোর উপর ছাড়ে তো সেটা হচ্ছে তার নিজের মায়ের উপরে আর কি, নানির কাছে। নানি যেভাবে আগলে রাখে ভালোবাসে, তো সেরকমভাবে মনে হয় না পৃথিবীতে অন্য কেউ ভালো। নানি এমন একটা শব্দ যে প্রত্যেক মায়েরা চোখ বন্ধ করে তার মায়ের কাছে তার নিজের সন্তানকে রেখে যে কোনো জায়গায় যে কোনো কোথাও চলে যেতে পারে, একদম চোখ বন্ধ করে ভরসা করে। ভরসা এবং আস্থার জায়গা হচ্ছে নানি। আমার মনে হওয়ার কারণ হচ্ছে 10 বছর আগে আমু যখন মারা যায় তখন কিন্তু এই নানির কাছে রেখে, নানির ভরসাতে রেখে কিন্তু সে চলে গেছে। সে জানে যে তার মা বেঁচে আছে, তার মা যতদিন থাকবে ততদিন তার সন্তানদের কোনো কিছুর আর কি কমতি হবে না, বা অভাব হবে না, বা কোনো সমস্যা হবে না। তো সবাই দেখাশোনা করেছে, তারপরেও নানি হচ্ছে সবার উপরে, এখনও নানি যতটা আর কি মা ভাবার কথা ছিল, নানি এখনও আর কি অতটাই চিন্তা করে আমাদের নিয়ে।
আমি আমার জায়গা থেকে বলেছি, আমার কথাগুলো বলেছি, আমি অন্য কারোর কথা এখানে বলিনি, তো পার্সোনালি কেউ নেবেন না। তো যাই হোক, আমি কথাগুলো বলার আরেকটা কারণ হচ্ছে আমার নানিও কিন্তু ভিডিওটা দেখে, আমার ভিডিওগুলো নানিও দেখে, এই কারণে বললাম। তো যাই হোক, এখানে আমি এই যে গরম অবস্থাতেই আমার কেকটা, কেক না পুডিংটা কেটে নিয়েছি। তো এভাবে যদি স্লাইস করেন আমি যেভাবে করেছি, তো এক পাউন্ডের কেক বা এক পাউন্ডের পুডিং অনায়াসে 24 জন খেতে পারবে। আমি যেহেতু এখানে গরমটাই আর কি স্লাইস এবং ডিমোল্ড করেছি, আপনারা অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপরে ডিমোল্ড করবেন বা স্লাইস করবেন, যাই করেন না কেন। এগুলা হচ্ছে একদম দেশি কচি আর হচ্ছে একদমই ফ্রেশ ধনিয়া পাতা, ওর বাবা আসার সময় ফ্যাক্টরি থেকে নিয়ে আসছে। মূলা শাক, লাল শাক নিয়ে আসছে সাথে, আর এগুলা হচ্ছে পালং শাক। তো আমি ধনিয়া পাতাগুলো একবারে ডিপে রেখে দিব, তার জন্য ধুয়ে পেপারের উপর শুকাইতে দিয়ে দিয়েছি, আর এগুলাও সব পানি শুকাইলে তারপরে ফ্রিজে রাখবো, এখানে বাতাসে দিয়ে রেখেছি। আর এই ছিল আজকের মতো ভিডিও, আশা করছি ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।